আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফর দ্য ফার্স্ট টাইম আমার চ্যানেলে একটি ট্রাকের পিকআপ ট্রাকের ভিডিও দিতে চলেছি, যেটি হলো আজকের এই ভিডিওটিতে। তো আজকে আমি কথা বলবো টাটা ইন্ট্রা সিরিজের ট্রাক নিয়ে, যেটি বাংলাদেশে বেশ কিছুদিন আগে 17-18 তারিখে সে গাড়িটি লঞ্চ হয় অফিসিয়াল হবে, আর অনেক বড়সড়ভাবে সেটি লঞ্চ হয়। আপনারা চাইলে লিটন মোটরসের ফেসবুক পেজে গিয়ে দেখে আসতে পারেন, প্রায় 2 ঘন্টার কাছাকাছি লঞ্চ ইভেন্ট ছিল। তো সেখানে তারা অনেক ইন্টারেস্টিং কিছু টাটার ইঞ্জিনিয়াররা ছিল, তারা সেই গাড়িগুলোর বেসিক বা ইন্টারনাল যে জিনিসগুলো, তারা মার্কেটের যে সেই মানে যে ধরনের অ্যাপ্লিকেশন গাড়িগুলো ইউজ করা হয় সেই ধরনের অ্যাপ্লিকেশনের ওয়াইজ, রোড ওয়াইজ, তারপরে দুই দেশের যেহেতু বাংলাদেশ আর ইন্ডিয়া বা নেপাল আশপাশের যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলো মোটামুটি সেম বলতে গেলে, তো সেই দেশগুলোর যে ডিমান্ড রয়েছে, তো ইন্ডিয়ান যারা রয়েছে, বাংলাদেশিরা যারা রয়েছে, নেপালিয়ান যারা রয়েছে, তাদের অলমোস্ট নিড একই রকম, দুই দেশে মানে আশপাশের কয়েকটা দেশের চাহিদা প্রায় সেমই বলতে গেলে। তো সেক্ষেত্রে তারা সেই জিনিসটি চোখে রেখে বাজ বিচার করে ডিজাইনাররা যারা রয়েছে তারা নতুন একটি স্টাইলিশ লুক এবং কমফোর্টের সাথে বাজারে লঞ্চ করেছে টাটা ইন্ট্রা V30। ইন্ডিয়ান মার্কেটে প্রায় 1 বছর হয়ে গেছে গাড়িটির লঞ্চ হওয়া, মানে 2020-এর মাঝা মানে শেষের দিকে প্রায় সেটি লঞ্চ হয়, কয়েক হাজার ইউনিট তারা একটু ছবি দিয়েছিল তো গত বছরে। তো সেই গাড়িটির টাটা ইন্ট্রা V20 বাংলাদেশে লঞ্চ হয়েছে গত 17-18 তারিখে। তো এই যে গাড়িটি রয়েছে, এই গাড়িটি নিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন রয়েছে, মানে বলার অনেক কিছু রয়েছে সেই গাড়িটিতে নিয়ে। সেই গাড়িটিতে ড্যাশবোর্ড মাউন্টেন গিয়ার শিফট লিভার রয়েছে, মানে আমরা যেটি গিয়ার শিফট করি যেটিতে, আর ডিজিটাল মিটার রয়েছে, গিয়ার অ্যাডভাইজার রয়েছে, ট্রিপ মিটার রয়েছে, আর এক্সেট্রা যা যা থাকে BS6 লঞ্চ হয়েছে গাড়িটি। আর গাড়িটির যে লুক, মানে এক কথায় অসাধারণ লুক, লাইট রয়েছে, এলইডি হ্যালোজেন বেসড লাইট, পাওয়ার স্টিয়ারিং, প্লাস গাড়িটিতে যে কমফোর্ট রয়েছে, দুটি ভার্জনে লঞ্চ হয়েছে, এসি আর নন এসি। আর যেহেতু আমরা অনেকেই জানি যে গাড়ির এসি যখন চালাই গাড়ির শক্তি কম হয়, গাড়ির শক্তি কম পায়, একটু দুর্বল হয়ে যায় গাড়ি, তো সেক্ষেত্রে অনেকে আমরা নন এসিটাই বেশি নিতে চাই। তো সেক্ষেত্রে তারা নজরে রেখে দুটি আলাদা আলাদা ভার্জন লঞ্চ করেছে। আর গাড়িটি যে মেন ডায়লগে লঞ্চ করা হয়েছে, মানে কিছু ব্যাপার থাকে যেরকম টাটা কোম্পানির অফিসিয়াল যে কথাটি যে কানেক্টিং অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষার সাথে যুক্ত হওয়া, আর অশোক ল্যান্ডের ডায়লগ হলো আপনাদের সাফল্যই আমাদের সাফল্য। আপনারা দেখবেন যে স্পেয়ার পার্টসের যে বক্সগুলো রয়েছে সেগুলোতে এলাকাটি থাকে, তো সেই ডায়লগের সাথেই এগুলো হলো কোম্পানির যে এক কথায় প্রকাশ করা যে কোম্পানিটি কি তারা দিতে চায় তাদের, মানে ইনোভেশনের সাহায্যে মানুষকে তারা ভালো জিনিস প্রেফার করতে চায়। আর এই গাড়িটি যে উদ্দেশ্যে আনা হয়েছে, বড় গাড়ি বড় ইনকাম, মানে পিক আপ ট্রাকের সেগমেন্টে, সবজি হোক, ই কমার্স হোক, সিমেন্ট হোক, মানে সিমেন্টের ক্ষেত্রে ছোটো ছোটো মানে যে সিটি অ্যাপ্লিকেশনে যে দোকানগুলো রয়েছে দোকানে দোকানে পৌঁছানোর ক্ষেত্রে, তারপরে টালি বা প্লাম্বারের জিনিসপত্র, মানে জিনিসগুলো আকারে ছোটো কিন্তু ওয়েটে ভারী, আর ছোটো জায়গায় ট্রান্সপোর্টের ক্ষেত্রে লং রুট হোক বা সিটির ভিতরে ই কমার্স হোক, তো এই সব কিছু খেয়ালে রেখে গাড়ির যে কমফোর্ট রয়েছে, কমফোর্টনেসের ব্যাপারটা যাতে শিওর থাকে সেই জিনিসটা তারা প্রোভাইড করার চেষ্টা করেছে যত সম্ভব, যে কাস্টমাররা যারা ড্রাইভাররা রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ তারা নজর রেখেছে। আর বাংলাদেশে তারা লঞ্চ ইভেন্টে জানালো যে লিফ স্প্রিংয়ের যে সংখ্যা, মানে যে লেয়ারগুলো থাকে 1, 2, 3, 4, তারা কিছু সংখ্যক লিফ স্প্রিংয়ের লেয়ার বেশি দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের রোড অনুযায়ী, তারা কাস্টমাইজ করেছে, এরকম কিছু একটা শোনা গেছে সেটিতে। আর তারা যারা ইঞ্জিনিয়ারও রয়েছিল তারা যথেষ্ট ভালোভাবে জিনিসটা উপস্থাপন করেছে যে গাড়িটা কোন কোন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তারা কী কী চাহিদার জন্য গাড়িটি লঞ্চ করেছে মার্কেটে, কী কী সেগমেন্টে লঞ্চ করেছে, কাদের জন্য লঞ্চ করেছে, এবং নতুন উদ্যোক্তা যারা রয়েছেন বা যারা স্টুডেন্টরা রয়েছেন তারা যদি এই বিজনেসে আসতে চায় তাদের ক্ষেত্রে প্রায় 2-3 লাখ টাকা তারা ডিসকাউন্ট দিচ্ছেন অনেকেই। যেরকম টাটার এই গাড়িটির অ্যাডে দেখা যায় যে চাকরি কেন বিজনেস, এরকম একটি ডায়লগ দেখা যায়। তো রতন টাটা, স্যার রতন টাটা, তিনি তার কথাতে বিভিন্ন ধরনের উক্তি রয়েছেন, তো সেগুলোতে তারা মানে তিনি বলেছেন যে আপনি যদি চাকরি করতে চান, আপনি যদি নিজের কিছু চাহিদা পূরণ করতে চান তো আপনি চাকরি করেন, আর আপনার কিছু
যদি আপনি বড় স্বপ্ন অ্যাচিভ করতে চান তাহলে আপনি বিজনেস করুন, এটি তার কথা আর এটি অনেকেরই কথা রিয়েল লাইফ। কারণ আপনি বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে আপনার টাইম ওয়াইজ আপনি সেটির ইনকাম সোর্স পান, যে আপনার সময় অনুযায়ী। আর বিজনেসের ক্ষেত্রে দেখা যায় আপনি যত পারফরমেন্স যত আপনি বুস্ট করতে পারবেন, যত ভালো মতো আপনি পারফর্ম করতে পারবেন, যত ভালোভাবে আপনি পরিশ্রম করতে পারবেন, সে অনুযায়ী আপনি আপনার ইনকাম সোর্স বাড়াতে পারবেন। তো এই ক্ষেত্রে বড় একটি গোল অ্যাচিভ। এই ট্রাকের এক্সটেরিও ইন্টেরিও গিয়ারবক্স ডিফারেনশিয়াল ইঞ্জিন এক্সেট্রা যা যা রয়েছে, আর টাটার যে আগে যে গাড়িটি রয়েছে টাটা এসি, সেটি সেই গাড়িটিতে একটি সাউন্ড হতো যে মানে অনেকটা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের মতো খটখট খটখট সাউন্ড হতো। তো সেই সাউন্ডটা কমানোর জন্য ইঞ্জিনিয়াররা এক্সট্রা একটি ক্র্যাঙ্কশ্যাফট ইউজ করে, যেটি ওই গাড়িটিতে দেওয়া রয়েছে। মানে গাড়িটি অরিজিনালি আরও সাউন্ড বুস্ট করার কথা ছিল, আরও সাউন্ড বেশি হওয়ার কথা ছিল, যথাসম্ভব ন্যানোতে ধরনের টেকনোলজি ইউজ করা হয়েছে। তো সেটি তো এরকম রয়েছে কিছুটা, তো সেই জিনিসটা এবার এই গাড়িটিতে নেই। V20 বলা হোক, V30 বলা হোক, কারণ এটির ইঞ্জিন সাউন্ড যথেষ্ট স্মুথ, মানে অনেকটা ফোর সিলিন্ডার ইঞ্জিনের মতো। বলতে গেলে যে অশোক ল্যান্ডের যে H সিরিজের ইঞ্জিন রয়েছে, কেমন একটা আপনার যে টার্বোর যে সাউন্ডটা শোনা যায়, একটি শ ইঞ্জিনের যে সাউন্ড থাকে, মানে বাতাসের এক ধরনের সাউন্ড, সেই ধরনের সাউন্ডটা শোনা যায়। আর সেরকম সাউন্ড নেই, অনেকটা হাইস বা কারের মতো। যেহেতু ট্রাকের সেরকম স্মুথনেস হবে না, যেহেতু এটি ট্রাক, সেটি একটু সাউন্ড একটু বুস্ট হবে, সেটি স্বাভাবিক। আর লোড ক্যারি যে বডি রয়েছে, সেই ক্যারিটি অনেক, মানে লোড ক্যারি করার যে বডি, পিচের যে লোড বডি, সেটি দিক দিয়েও তারা খেয়াল রেখেছে যে সেটি আরও বড় বানিয়েছে আগের চেয়েতে। কেবিন অনেক আলট্রা লাক্সারিয়াস বানিয়েছে সে তুলনায়। সেটিতে লাইট রয়েছে এক্সট্রা, যেটি সাধারণত থাকে ওপর লাগানো থাকে। আর সামনের যে ইন্টারভিউ রয়েছে সেখানে দুটি ফোন রাখার সুবিধা রয়েছে, যেটি বর্তমানে যারা ইয়াং জেনারেশন যারা রয়েছে, যারা এক্ষেত্রে কাজ করতে চান, তারা অনেকে GPS-এর সুবিধা নিতে চান, সেক্ষেত্রে অনেক ইউজেবল হবে জিনিসটা। ফোন চার্জের সুবিধা রয়েছে, এসি রয়েছে, আর এসির যে ভার্জনটি রয়েছে টাটা ইন্ট্রা, সেটিতে কিছু এক্সট্রা অপশন রয়েছে, যেরকম LED লাইট রয়েছে পিছের ব্যাক লাইট, আর দুটি ভার্জনেই আপনার ব্যাক সেন্সর রয়েছে, যেটি পিছের গাড়ি যখন পিছের দিকে আসবে, অনেক চিপা যদি গলি থাকে, যেহেতু ছোটো গাড়ি, বড়ো গাড়িতেও রয়েছে, তো জিনিসটা ডিস্টেন্স মেনটেন যত কাছে আসবে জিনিসটা পরিমাপ করতে পারবো, সেন্স করতে পারবো ড্রাইভারকে যে পিছে আর জায়গা নেই। ভিউয়ার্স, এই ভিডিওটিতে আমি জানাতে চেয়েছি যে এই গাড়ির কী কী ফেসিলিটিস রয়েছে, কী কী নতুন সুবিধা রয়েছে, কী কী নতুন বেনিফিট রয়েছে, এবং টাটা কোম্পানির যে ডায়লগ যে বড়ো গাড়ি বড়ো মুনাফা। তো আগামীর পথে নতুন একটি সম্ভাবনা, নতুন একটি নতুন সেগমেন্ট, নতুন একটি সিরিজ ট্রাকের দেখা যাক। যে টাটা এস গোল্ড তো আপডেট বলতে গেলে যে কয়েক মাস আগে লঞ্চ হয়েছে, SE সেই গাড়ি মার্কেটে চলে আসছে, আর এই গাড়িটি বর্তমানে লঞ্চ হলো, তো এটি কতটা গেম চেঞ্জিং ইনোভেশন থাকে সেটি দেখার অপেক্ষা আমরা সকলেই রয়েছি। আর SE তো অনেক প্রায় 10 বছর হয়ে গেলো গাড়িটি লঞ্চ হওয়া, ছোটো হাতি নামে লঞ্চ হয়েছিল। তো এটি দেখা যাক যে এটি কোন ধরনের হাতি, কেমন হাতি। তো সেই ইন্টারেস্টিং উত্তর পেতে হলে আমাদের দেখতে হবে, যেহেতু যত সময় যাবে তত বোঝা যাবে জিনিসটা কতটা অ্যাকুরেট। ভিউয়ার্স, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আর এই গাড়ির ইনডেপথ রিভিউ দেবো খুব শীঘ্রই, ইন ডিটেলস। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।